নিউজ বাংলা কোজাগরী সম্মান 2024 আপনারা জানেন আমরা কিন্তু নিউজ বাংলার তরফ থেকে কোজাগরী সম্মান প্রতিবারই করে থাকি এবং আমরাই সেই চ্যানেল যারা কিন্তু প্রথম এই কোজাগরী সম্মানের আয়োজন করেছিলাম একদা যাই হোক এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্ট গোরা বাজার যে হকার্স অ্যাসোসিয়েশনের যে যে পূজো যে কোজাগরী আরাধনা সেইখানে আপনারা এখানে যে প্রতিমা একটু যদি একটু সাইড দিতে বলি প্রতিমা দেখলে কিন্তু তাজ্জব বনে যাবেন গোরা বাজারে যারাই আসছেন মানে বাজার করতে তারা কিন্তু যখনই যাচ্ছেন এখানে বাজারের থলি নিয়ে তারা কিন্তু একবার হলেও এখানে দাঁড়িয়ে পড়ছেন কেন এই প্রতিমা দেখার জন্য দেখুন অপরূপ এই প্রতিমা এবং সাধারণত এই যে কোজাগরী পূজো বা লক্ষ্মী পূজা যাই বলুন না কেন এটা কিন্তু খুবই স্বল্প পরিসরে খুবই ছোট করে অনুষ্ঠিত হয় খুব বড় করে সেভাবে হয় না কখনো কোনো অর্গানাইজেশনের তরফ থেকে বা কখনো বাড়িতে কিন্তু এই কোজাগরী পূজো হয় এবং এই পূজোত কিন্তু সেই রকমভাবে মানে বড় প্রতিমা বা থিমের কিন্তু ব্যাপার দেখা যায় না যদিও এই যে গোড়াবাজার ফকাস অ্যাসোসিয়েশন তাদের যে প্রতিমা এবং পূজোর কিন্তু বহর দেখলে আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র এই বাজারের না এই পার্শ্ববর্তী অঞ্চলের যারা অধিবাসী আছেন তাদের কাছেও কিন্তু এই পূজোটা কিন্তু যথেষ্ট বড় একটা আকর্ষণ এবং এখানে যে ব্যবসায়ী দাদারা আছেন তারা কিন্তু দিনরাত এক করে ফেলেন এই পূজোকে আয়োজন করার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন ব্যবসার কাজ ব্যবসা তো সমস্ত কিছু আছেই তা বাদ দিয়েও কিন্তু এনারা এই পূজোর আয়োজন করেন এবং এই পূজো উপলক্ষে যেমন দেদার খিচুড়ি ভোগ বিতরণের ব্যবস্থা থাকে এবং অন্যান্য সমস্ত বিষয় থাকে তো এই ব্যাপারে আমি একটু জেনে নেব আচ্ছা কি বলবেন কত দিনের পূজো এবং এটা আপনারা কি করে এত বড় করে এই পূজোটা আয়োজন করেন আমাদের 25 বছরের পূজো আমরা সবাই মিলে খেটে খুঁড়ে পূজোটা করি আমরা খুব আনন্দ পাই পূজোটা করতে আমাদের খিচুড়ি হয় 700-800 কিলো চারগালের খিচুড়ি হয় এবং আলুরদম খাওয়ানো হয় 400-500 কিলো শনিবার রাত্রিতে রান্না হয় রোববার সন্ধ্যে অবধি খাওয়া দাওয়া হয় সবাই খুব আনন্দ পায় আমরা এটা করি এই যে হকার্স অ্যাসোসিয়েশন বা ব্যবসায়ী সমিতি এখানে কিন্তু একটা মানে খুব বড় বিষয় আছে যে এখানকার অঞ্চলের মানুষের যদি কোনো আপদ বিপদ হয় বা যাই কিছু হয় তাতেও কিন্তু শুধুমাত্র যে আপনারা ব্যবসা করেন পয়সা রোজগার করছেন তা না কিন্তু এই বাজারে দুর্মূল্যের বাজারেও কিন্তু আপনারা মানুষের পাশে বিভিন্ন সময় সারা বছর ধরে দাঁড়ান কি বলবেন হ্যাঁ দেখুন আমরা এখানে আমাদের ইউনিয়ন আমরা দমদম গোড়াবাজার হকার্স অ্যাসোসিয়েশনে ব্যবসা করি ব্যবসাটা শুধু ব্যবসার জন্যই নয় ব্যবসা করা একটা আমাদের এটা একটা বাড়ির মতোই আমরা এখানে বাড়ির থেকে বেশি সময় দিই সেহেতু আমাদের চিন্তা ভাবনা ব্যবসা ক্ষেত্রে আমাদের রাখতে হয় অনেক কিছু রাখতে হয় আমাদের সুষ্ঠুভাবে ব্যবসা করা প্রত্যেকটা কাস্টমার যেন সঠিক ওজন থেকে শুরু করে সঠিক জিনিসটা পায় সেই বিষয়টা দেখার আমরা রাস্তার উপর ব্যবসা করি আমাদের এই রাস্তাটাকে পরিষ্কার রাখা মানুষের চলাচলের জন্য যাতে একটি স্কুলের সময় বা কোনো অফিসের সময় বা কোনো রকম অ্যাম্বুলেন্স কোনো রকম এমার্জেন্সিতে যেন এই রাস্তা দিয়ে যেতে কেউ বাধা না পায় সেই বিষয়টা আমরা অবশ্যই সবাই মিলে এই বিষয়টা আমরা দেখি এবং আমরা চেষ্টা করি এইগুলোকে সমস্যা হলে সমস্যার সমাধান করার এবং আমাদের আশেপাশে বাজার সংলগ্ন যারা যে বসতি আছে যে মানুষরা আছে তাদেরও যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাদের যদি আমাদের প্রয়োজন হয় তারা মনে করে তাদের জন্য আমরা সবসময় প্রস্তুত এবং যেতে আমরা রাজি কেননা মানুষের পাশে দাঁড়ানোটা সবার আগে একটা কর্তব্য আমরা ব্যবসা করি চাই চাকরি করি যে যেটাই করুক আমরা যেহেতু ব্যবসা এই অঞ্চলে করি এই অঞ্চলের মানুষের সাথে সুষ্ঠুভাবে আমাদের যেন একটা হৃদ্রতা থাকে যে এরা খালি ব্যবসা করছে পয়সা কামাচ্ছে চলে যাচ্ছে এই বিষয়টা যেন কখনোই না হয় মানুষের সাথে যেন প্রত্যেকটা মানুষের সাথে আমরা যেন একটা সুন্দর সম্পর্ক রেখে চলতে পারি কেউ যেন কোনো একটা অফেন্সিভ কথা না বা অফেন্সিভ চিন্তাভাবনা না করে এই পরিচালনা করার জন্য আমরা প্রত্যেকটা দোকানদার আমরা অঙ্গীভঙ্গ এবং আমাদের যে সর্বোপরি আমাদের প্রেসিডেন্ট শ্রী দুলালদেব মহাশয় তিনি আমাদের এইভাবেই আমাদের পরিচালনা করেন এবং আমরা এইভাবেই পরিচয় এবং আমাদের সাথে আমাদের এই অঞ্চলের আমাদের দমদম থানা বা দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান সাহেবরা তারা প্রত্যেকেই আমাদের এইভাবে আমাদের গাইডনেস দেয় এবং তাদের গাইডনেস অনুযায়ী আমরা সবসময় আমরা চলি এবং সেইভাবেই আমরা
এবার আমাদের এটা আমাদের অনুষ্ঠান, আমরা একটা বাজারে পুজো করি দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের পূর্বপুরুষরা করে এসেছে, আমরা সেটাকে চালিয়ে যাচ্ছি, আগামী প্রজন্ম আরও ভালোভাবে চালাবে সেটা আমরা আশা করি। এই পুজো অনুষ্ঠান হিসেবে আমরা কিছু করি, যেরকম আমাদের একটি দরিদ্র নারায়ণ সেবা হয়, সেটা আমরা দুস্থ মানুষ থেকে শুরু করে আমাদের সব হকার বন্ধুবান্ধবদের আমরা সেটা প্রদান করি, এবং আমরা সর্বোপরি একটি 1,500 লোকের আমরা একটা গেট টুগেদার করি আমাদের অনুষ্ঠান হলে, পান্ত নিবাস অনুষ্ঠান হলে। এইভাবে আমাদের অনুষ্ঠান চলে আসে, আগামী দিন চেষ্টা করব আরও ভালো হোক, আগামী প্রজন্ম আরও ভালোভাবে করুক, সুস্থভাবে করুক। একদমই, অনেকেই রয়েছেন, কি বলবেন, এই পুজো ঘিরে কিন্তু আপনাদের মানে আপনাদের পরিবার এবং আপনারা সবাই সব লুকিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে থাকলে হবে না, সবাই কিন্তু আপনার নাম বলে। আমার নাম কেন বলবো, বড়রা রয়েছেন, বড়দের নিচে আমরা রয়েছি, আমাদের ছোট ভাই দায়িত্ব পুজোর ভিতরে রেখেছি, চেষ্টা করছি যতটা ভালো করা যায়, এর থেকে আরো ভালো করার চেষ্টা আছি, সামনে বছর এর থেকে ভালো করব সেই আশা রেখেছি, আর সবার পাশে সবসময় আছি, সবসময় থাকবো, এটাই আশা করি। ব্যবসা মানে কিন্তু শুধু অর্থ উপার্জন নয়, আপনারা ব্যবসার মাধ্যমে কিন্তু মানুষের সেবাও করেন, কি কি বলবেন। হ্যাঁ, আজকে কিন্তু এই পুজো মানে এত বড় হয়েছে, এক সময় মানে ছোট্ট করে এই পুজো শুরু হয়েছিল, কি বলবেন। হ্যাঁ, এক সময় ছোট করেই পুজো শুরু হয়েছে, এবং এই পুজোটা বাজারের ভিতরে হতো, সেখান থেকে আমরা রাস্তায় নিয়ে আসছি, আমার রাস্তায় হকার্স অ্যাসোসিয়েশন হওয়ার পর থেকে এখানে নিয়ে আসছি, আমরা সেই দীর্ঘদিন ধরে পুজো সুষ্ঠুভাবে পরিচালনা করছি, এবং ভবিষ্যতে আশা করি আরও ভালোভাবে আরও সুষ্ঠুভাবে হবো। শুধু পূজা নয়, আমরা সামাজিক কাজকর্মও করি, এবং চেয়ারম্যান এবং থানার সঙ্গে সব যুক্ত আছি আমরা সবাই, এবং আমাদের দুলালদের প্রেসিডেন্ট মশাই আমাদের সঙ্গেও আছেন, এবং যত রকম বুদ্ধি দেওয়াটা যা কিছু বলার তার তা সে আমাদের দেয়, আমরা তার কথা অনুযায়ী সমস্ত কাজকর্ম করি যাতে সাকসেসফুল হয়, এই বলে আমি আর কিছু বলতে যাচ্ছি। কি বলবেন, কতটা আনন্দ করেন, আমরা তো দেখতে পাচ্ছি বিরাট আনন্দ, এর মতন আনন্দ পাওয়া যায় না, সবাই এখানে আমরা না বিভিন্ন লোক, যে কোনো লোক আসছে সারাই আনন্দ পাচ্ছে, এরা দেখে এত আনন্দ পায়, ঠাকুরটা দেখে না বিশেষ ভালোবাসে, আর ঠাকুরটা তো তাও তো ছোটো হয়ে গেছে, এত বড় হতো না সে তোলা যেত না আর রাখা যেত না গাড়িতে, এই জন্য আস্তে আস্তে ঠাকুরটা একটু ছোটো করা হয়েছে, এখন খুব ভালো, যে দেখছে সেই এসে দাঁড়িয়ে ফটো তুলছে, তুলে নিয়ে দেখে নিয়ে যাচ্ছে, সব বাড়িতে লোকেরাও আসছে দেখে যাচ্ছে। হ্যাঁ, মা লক্ষ্মীর কিন্তু বরদান কিন্তু এই যে হকার্স অ্যাসোসিয়েশন তার উপর একদম প্রত্যক্ষভাবে আছে, কি বলবেন। মা লক্ষ্মী যে আমাদের উপর আছে, তার আজকে 40-45 বছর ধরে ব্যবসা করি আমরা, ব্যবসা করে ছেলে পেলেদের মানুষ করা, মেয়েদের বিয়ে শাড়ি দেওয়া সব কিছুই করছে এই ব্যবসার উপর থেকে, নিশ্চয়ই মা লক্ষ্মী আমাদের উপর বরদান আছে, নাহলে আমরা এত সব কিছু করতে পারতাম না, এবং আমরা অনেকে বাড়িঘরও করেছি এই ব্যবসা করে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে মা লক্ষ্মীর বরদান আমাদের উপর আছে, এই বলে কেমন লাগে যান আপনি, সেটা বলুন কেমন লাগে, সবাই এত খুশি এবং এখানে এসে মানে সবাই দাঁড়ায় অনেকে ছবিও তুলছে, এবং পথচলতি মানুষ যেই হোক, রিক্সা হোক থেকে হোক, টোটো থেকে হোক, পথচলতি হোক, যেভাবেই হোক, এখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু একবার অন্তত এই ঠাকুরের কিন্তু দর্শন করেন, কি বলুন। হ্যাঁ, দর্শন হয়েছে আমাদের এই দমদম গোড়াবাজার হকার্স অ্যাসোসিয়েশনের, যে এত বছর ধরে পুজোটা হচ্ছে, এতে আশেপাশে সবাই গর্বিত এই পুজোটার জন্য, তাই আশা করি আপনারা সবাই আসবেন, আর আমাদের এখানে প্রসাদ প্রতি বছর বহু প্রসাদ বিতরণ করা হয়, আপনারা সবাই আসবেন, আপনারা প্রসাদ গ্রহণ করবেন, কি বলবেন। মানে যেমন পুরোনোরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, একদম মানে সকাল থেকে শুরু করে আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন, দেখেন এটা ঠাকুরের কাজ, আমরা তো বাজার সমিতি সবাই মিলেই একসাথে করবো কাজ, আর একসাথে করতে আগ্রহী, আর এই একসাথে না করলে এত আনন্দ এত উপভোগ তো করা যাবে না, তো সন্ধে তো যত হবে তত ভালো লাগবে, যত লোক আয়োজন হবে তত ভালো লাগবে, আর প্রত্যেক বছর এরকম আনন্দ আমরা করতে চাই। একটা জিনিস কিন্তু অনেক জায়গায় দেখা যায়, অনেক ব্যবসা সমিতি বলুক, অ্যাসোসিয়েশন বলুক, তাদের ভাগ থাকে, এইটা ওপরের লেভেল, এটা নিচের লেভেল, এটা তলার লেভেল, এনারা এরা সিদ্ধান্ত নেবেন, এনারা এই করবেন, এনাদের বাড়িতে এটা যাবে, এখানে কিন্তু সেটা নেই, এখানে কিন্তু সবাই সমান, কি বলবেন, সমান, সবাই সমান, আমরা এখানে আমরা সবাই হচ্ছে এখানে ব্যবসা করি, সবাই ব্যবসায়ী, আমরা এটা হচ্ছে আমাদের নিজের পার্সোনাল পুজো না, সবার পুজো, এটা সবাই আসে, সবাই আনন্দ করুক, সারা বছর আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য, যে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি যে মা দুর্গাকে, এই মা লক্ষ্মীকে আমরা ডাকবো, পুজো করবো এবং সবাইকে নিয়ে চলবো, এই হচ্ছে কথা, একদমই, কি বলবেন, কতটা আনন্দ করেন। খুব আনন্দ করি, খুব খুব
বাজার কমিটি খুব দুর্গা পূজোর মতো, এটাই দুর্গা পূজোর মতো। চারশো দোকানদারের এই সারা বছরে আমাদের একটাই আনন্দ, আর সব থেকে আনন্দের বিষয় হলো যে আমরা খিচুড়ি ভোগটা যে বিতরণ করি সেই সকাল 6টার থেকে শুরু হয় সন্ধ্যা 5টা অবধি সারা রাত রান্না বান্না হয়, আর ওই একটা দিন আমরা পুরো দমে এই দিকে থাকি। অনেক দূর দূর থেকে আসে প্রসাদ গ্রহণ করতে আসে এখানে, আর আমরা আশেপাশে যারা আছে তারাও আমাদের ভালোবাসে, আমরাও তাদের কাছে ভালোবাসা পাই, আমরাও তাদের কোনো অসুবিধা না হয় সেই জিনিসটা আমরা বারবার দেখি। তারাও যদি কোনো অসুবিধায় পড়ে আমরা দৌড়েই যাই, বা আমাদের কিছু হলে তারা পিছনে এসে দাঁড়ায়। ভালো হচ্ছে আমাদের দমদম গড়বাজার হকার্স অ্যাসোসিয়েশনের মেইন আমাদের প্রেসিডেন্ট দুলালদেব মহাশয়, ওনার জন্য আমরা এই আমাদের গড়বাজারটা সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি। আমাদের প্রতি বছর একটা কমিটি গঠন হয়, এক একজন এক একজন দায়িত্ব থাকে, কিন্তু উনি আমাদের প্রেসিডেন্ট, উনি আমাদের মানে সমস্ত এই পুজোটা পুরো গাইড দিয়ে রাখেন, আর ওনার জন্য আমরা এই সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি। নমস্কার। একদম খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট জাঁকজমকভাবে সুন্দরভাবে কোজাগরি মায়ের যে আরাধনা এখানে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র মা লক্ষ্মী না কিন্তু সঙ্গে কিন্তু বিষ্ণুদেব নারায়ণও রয়েছেন। এত সুন্দরভাবে তারা ভঙ্গি করে যেরকম আমরা দেখতে মানে অভ্যস্ত, এত সুন্দরভাবে এখানে বিরাজ করছেন, এবং একই সঙ্গে ব্রহ্মা রয়েছেন এবং সখীরাও রয়েছেন। তো একদম সখী রয়েছেন। হ্যাঁ কি বলবেন, কিছু বলবো না, ভালো লাগছে পুজো হচ্ছে। হ্যাঁ প্রতিমা কেমন? হ্যাঁ ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। কতটা আনন্দ এখানে তো প্রতি বছর ভালো হয়, খুব আনন্দ হয় এখানে, খুব ভালো লাগছে। কতটা আনন্দ করে? অনেক আনন্দ করে এখানে, খুব ভালো পুজো হয় আমাদের এখানে। পুজো প্রত্যেক বছরই ভালো হয়, ঠাকুরও খুব সুন্দর হয় দেখার মতন, আর কিছু বলার নেই। তো দেখতে পাচ্ছেন পুজো মানে কিন্তু সকলের ইনভলভমেন্ট, সকলের আনন্দ, আনন্দকে ভাগ করে নেওয়া, তো সেই ব্যাপারটাই কিন্তু এখানে দমদম যে গোড়াবাজার যে হকার্স অ্যাসোসিয়েশন তার পুজোতে ঘটেছে। তো সেই জন্য নিউজ বাংলার তরফ থেকে সেরা সেরা প্রতিমা সম্মান, প্রতিমা সজ্জার সম্মান কিন্তু চলে যাচ্ছে দমদম গোড়াবাজার হকার্স অ্যাসোসিয়েশনের যে পুজো সেই পুজোতে। দমদম গড়বাজার হকার্স অ্যাসোসিয়েশন জয়! দমদম গড়বাজার হকার্স অ্যাসোসিয়েশন জয়! টিচার্স ফর হকার্স অ্যাসোসিয়েশন জয়! টিচার্স ফর হকার্স অ্যাসোসিয়েশন জয়! বলো লক্ষ্মী মা কি জয়! বলো লক্ষ্মী মা কি জয়! বলো নারায়ণ কি জয়! বলো লক্ষ্মী নারায়ণ জয়! চলুন দেখতে পাচ্ছেন। হ্যাঁ কেমন লাগছে আজকে, মানে এই যে এরকম আনন্দ কোনো সময় পাই না। আমি দীর্ঘদিন ধরে আমিও আমার দোকান ছিল এক সময় এইখানে এই গোড়াবাজারের ভিতরে, তা আমি এই প্রত্যেক বছর পুজো এত সুন্দর করে আমি বহু পুরনো মন ভরে। দাদা বলছে সবার মন ভরে যায়, এটাই আমাদের প্রাপ্তি। এই যে আমরা পুজো আয়োজন করি এটাই আমাদের প্রাপ্তি, আমরা যেরকম খুশি হই খুশিটা যেন প্রদান করতে পারি সবার মধ্যে, যেন এই খুশিটা আনন্দটা ভাগ করে দিতে পারি। পুরস্কার আপনাদের সম্মাননা এবং আপনাদের স্বীকৃতি আপনারা পেলেন কি? হ্যাঁ পেলাম, এবং এর জন্য নিউজ বাংলাকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের এইরকম যেন প্রত্যেকবার এই অনুষ্ঠানে আপনারা আসবেন, এবং আপনাদের নিমন্ত্রণ রইল, নিমন্ত্রণ গোল করলেন বেলা করে। দাদা মুচকি মুচকি আছে, কি বলবেন? আমি আর বলার আমার আর কিছু নেই, অনেক বলেছি আর বলবো না। এইভাবে সবসময় আমরা চাই সবাই হাসি খুশি থাকুক, আর এর থেকে ভালো সবসময় আমরা কামনা করি, এর থেকে ভালো সবসময় চেষ্টা করবো করার। হ্যাঁ খুব আনন্দ লাগছে, কিন্তু দাদা বলে গেলে প্রত্যেক বছর হচ্ছে ভালো আনন্দ করতে পারি, আর যেহেতু প্রত্যেক বছর আপনারা এই মুহূর্তে এই টাইমটি আসবেন এটি আপনাদের আশা করে থাকবেন। বলবো যে আপনারা নভেম্বর মাসের 3 তারিখে নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন। আমাদের অনুষ্ঠান হবে, আশা করি আপনারা সবাই চলে আসবেন, আপনাদের নিমন্ত্রণ রইল।
এই যে হকার্স অ্যাসোসিয়েশন তার না দূর দূরান্ত থেকে কিন্তু মানে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এই যে পুজো সেই পুজোতে কিন্তু অংশগ্রহণ করেন। কী বলবেন আজকে কিন্তু পুজোতে কিন্তু সম্মাননা পেলেন, কী বলবেন? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই এখানে আসি, আমাদের এটা বাঙালি পুজো। আমি এমনি থাকি এক নম্বর এয়ারপোর্টে, এক নম্বর এয়ারপোর্টে থাকি, আর এমনি বাপড়াড়ি গোড়া বাজার। ইনি লক্ষ্মী মায়ের কাছে আমি প্রত্যেক বছরই উপোস থেকে পুজো দিই, এখানেই আসি প্রত্যেক বছর আসি, আর এখানে খুব সুন্দরভাবে পুজো হয় বলে ভালো লাগে। আচ্ছা, এখানে কিন্তু শুধু লক্ষ্মী না কিন্তু নারায়ণও রয়েছে, সেই জন্যই কি এই নাক লক্ষ্মী নারায়ণে আসছে বছর কিন্তু আবারও নিউজ বাংলাকে আসতে হবে এইভাবে, তো এইভাবে সবাইকে আসতে হবে, কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে একজনের খুব বৈরিতা, তারা যাতে না আসে তার হচ্ছে ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স। তো এইভাবে এই পুজো, এই যে এখানকার যে ব্যবসায়ী সমিতি বলুন বা হকার্স অ্যাসোসিয়েশন বলুন, তারা যেইভাবে জায়গা থেকে মাতিয়ে রেখেছে এবং এখানকার মানুষের সুখ দুঃখ সবসময় পাশে থাকছে এবং তারা মানে ব্যবসার কাজ করে মানুষের সেবা করছে, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। তো সেই জন্য এই যে হকার্স অ্যাসোসিয়েশন তার উত্তরিত সুবৃদ্ধি কামনা করি এবং এইভাবে এনারা আরও দীর্ঘদিনভাবে আরও অনেক অনেক বছর ধরে বছর বছর ধরে এইভাবে পুজোর আয়োজন করে যান, সেই শুভেচ্ছা রেখে আমরা এখান থেকে বিদায় নিলাম। ক্যামেরায় মানুষের সঙ্গে রাজস্থান সরকার, নিউজ বাংলা।